আসসালামু আলাইকুম এভিওান গ্রাফিক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব ইউটিউব থামনেল ডিজাইন আসলে ইউটিউব থামনেল ডিজাইনটা কি সেটি দেখার জন্য আমরা একটু ইউটিউবে যাব ইউটিউবে আসার পর এখন যে আমাদের সামনে ভিডিওগুলো শো করতেছে প্রত্যেকটা ভিডিওর থামনেল দেখতে পারতেছি এখন যদি আমরা থামনেলের উপর ক্লিক করি দেন আমরা ভিডিওগুলো দেখতে পারবো আসলে একটি ভিডিওর থামনেল যত বেশি সুন্দর হবে নন্দন হবে সে ভিডিওতে ভিউজ হবে বেশি তো আমাদের থামনেল ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে থামনেল যে ডকুমেন্ট সাইজ সেটি অ্যাকচুয়াল সাইজ হচ্ছে বারোশো আশি পিক্সেল সাতশো বিশ পিক্সেল এই সাইজে আমরা থামনেল ডিজাইন করব আজকে যে ডিজাইনটি করব সেটি একটি মেডিকেল রিলেটেড থামনেল ডিজাইনটি করার জন্য আমাদের কিছু টেক্সট এলিমেন্ট প্রয়োজন হবে যেটি আমি আমার নোটপ্যাডে আগে থেকে লিখ রেখেছি এবং সে ডিজাইনে একটি ইমেজ ব্যবহার করব কিছু আইকন ব্যবহার করব যেহেতু আমরা ডিজাইনটি অ্যাডোবি ইলাস্ট্রাটরে করবো আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রাটার ওপেন করবো দেন ক্রিয়েট নিউতে ক্লিক করব সেখান থেকে আমরা ওয়েবে চলে যাবো দেন আমাদের ফাইল নেমটি লিখে দিব দেন আমাদের যে সাইজটি দেখলাম ইউটিউব সাইজ বারোশো আশি পিক্সেল বাই সাতশো বিশ পিক্সেল এটি আমরা লিখে দিব বারোশো আশি পিক্সেল সাতশো বিশ দেন আমরা ক্রিয়েটে ক্লিক করবো ইউটিউব থার্মেল সাইজের ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেলো এখন আমরা এখানে ডিজাইন করবো ডিজাইনে যে ট্যাক্সটগুলো ব্যবহার করবো সেই ট্যাক্সটগুলো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করবো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এই ট্যাক্সটগুলো এখন পাশে রেখে দিব এবং যে এলিমেন্টগুলো ব্যবহার করবো সেই এলিমেন্টগুলো আগে আমরা নিয়ে আসি তেন আমরা এই ইমেজটি ব্যবহার করবো সিলেক্ট করে ড্রাগ করে সেম নিয়ে আসবো দেন এখন আমরা ইমলেট করে দেব ইমলেট করার পরকে আমরা ছোটো করে দেবো শিপ পেস্ট করে ছোটো করে দেব এটিও পাশে রাখবো দেন আমাদের আইকনের জন্য আজকে ডিজাইনে আমরা এই তিনটি আইকন ইউজ করবো কন্ট্রোল প্লাস এক্স দেন এটাকে ক্লোজ করে দেবো কন্ট্রোল প্লাস বে দিয়ে বেস্ট করে দিলাম এটিও পাশে রাখবো আচ্ছা এখন আমরা একটি ডিজাইন তৈরি করবো ডিজাইনের লেআউট তৈরি করব এখন আমরা একটি সেভ লাইন ক্রিয়েট করব যে লাইনের ভিতরে আমাদের টেক্সটগুলো থাকবে তার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল নেবো অথবা কী বলে শর্টকাট এম দেন আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল আমাদের ডকুমেন্ট সাইজ অনুযায়ী ক্রিয়েট করবো দেন অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাতে যাব পাথ থেকে অফ সেট পাতে যাবো এখান থেকে আমরা মাইনাস ফিফটি করে দেব মাইনাস ফিফটি তারপর মাউস থেকে রাইট বাটন ক্লিক করব দেন মেক গাইড করে দেব এটা আমরা একটি গাইড নিলাম এটুকুর ভিতরে আমরা যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো সেভ লাইনের ভিতরে থাকবে সো এখন আমরা সেটি ডিলেট করে দিতে পারি যেন আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব আবার একটি শেপ ড্রো করব তারপর ডিরেক্সিলেশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবো দেন সিপ প্লেস করে একটু এদিকে নিয়ে আসবো রাইট সাইডে নিয়ে আসবো ড্রেক্স সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটিকে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব দেন রাউন্ডেড করবো আচ্ছা এই অ্যাং অ্যাঙ্কার পয়েন্টটি সিলেক্ট করবো দেন রাউন্ড করব এখন আমরা এটিকে প্লেসমেন্ট করবো কীভাবে প্লেস করলে আমাদের সুন্দর হবে আচ্ছা আমাদের এই এই ডকুমেন্টগুলো এই সাইডে রাখলাম যেহেতু ডিজাইনের একটি ইমেজ ব্যবহার করবো সেই ইমেজটি এই সাইডে ব্যবহার করতে চাইতেছি আমি এই সেপটিকে সিলেক্ট করবো কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করবো কন্ট্রোল প্লাস বি দিয়ে পেস্ট করবো কন্ট্রোল প্লাস বি দিয়ে পেস্ট করলে ওই শেপটার উপরে আবার কি পেস্ট হবে দেন এটাকে যদি আমি একটি কালার দিয়ে দিই এই কর্নারটিকে আমরা একটু রাউন্ড করব এই শেপটিকে আরেকটু এদিকে নেব আমি যাচ্ছি এখানে আমাদের ছবিটা ব্যবহার করব। আচ্ছা আমাদের যে কালার আমরা একটি কালার সিলেক্ট করতে পারি আচ্ছা আমরা এই কালারটি দিয়ে আজকে ডিজাইনটি করব। এবং এখানে কালারটি আচ্ছা আমাদের ডিজাইনে এই তিনটি তিনটি শেপ দিয়ে আমাদের ডিজাইনটি করব। এখন আমাদের এই ডকুমেন্ট সাইজের যে বাহিরের শেপগুলো গেছে এই শেপগুলো কাটার জন্য রেক্ট্যাঙ্গেল টোল নিব প্যান ডকুমেন্টস আইতনুজি সবগুলো শেপকে সিলেক্ট করবো শেপ বিল্ডার টোল দিয়ে কীবোর্ড থেকে অল কি পেস করে ডিলেট করে দেব দেন আমাদের ডিলেট হয়ে গেলো এখন আমাদের এটিও ডিলেট করে দেব এখন আমাদের ইমেজটি ক্লিপিং মাস করবো এই শেপটির সাথে তো ইমেজটিকে আমরা একটু বড়ো করে নেবো যেহেতু এই শেপটির সাথে আমাদের ইমেজটি ক্লিপিং মাস করবো তাই এই শেপটির নিচে আমাদের ছবিটি থাকতে হবে ছবিটি যদি এই শেপটির উপরে থাকে তাহলে আমাদের ক্লিপিং মাস হবে না শেপটিকে সিলেক্ট করব অ্যারেন্স থেকে বিং টু ফ্রন্ট করে দেব দেন সোবিটি অ্যান্ড শেপটি সিলেক্ট করে রাইট বটন ক্লিক করে ক্লিপিং মাস করে দেবো এখন আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ছবিটিকে সিলেক্ট করে প্লেসমেন্ট করে দিব ছবিটিকে এই পজিশনে রাখবো এখন আমাদের এই রেড কালার শেপটিকে একটু কালার দিতে পারি এখন আমাদের কি টেক্সটগুলো ব্যবহার কর টেক্সটগুলো আমি একটি ফন্ট সিলেক্ট করে নিতে পারি মন মন সেরাত ফন্টটি আমি ইউজ করব মন সেরাত ফন্টটি আমি ইউজ করবো এইটিরও হচ্ছে আমাদের হেডিং কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করলাম দেন কন্ট্রোল প্লাস বি দিয়ে পেস্ট করবো এটিকে আমরা মনসরা এক্সট্রা বোল্ড করে দিব ফন্টটিকে আমরা বড় করবো ক্যারেক্টার প্যানেল থেকে আপার কেস করে দেবেন এটিকে আমরা ইয়োর হেলথ ইজ ইউর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি এখানে আমরা প্যাক দিতে পারি আচ্ছা কি আমার কালারটিকে সিলেক্ট করে নেব ট্যাক্সটি কালারটি সিলেক্ট করে নিলাম পঁয়ষট্টি ফোন ইউজ করব পঁয়ষট্টি আচ্ছা দেন আমরা এইটুকু ইউজ করব এটাকে সিলেক্ট করবো কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো কন্ট্রোল দিয়ে পেস্ট করব এটাকে আমরা রেগুলার ইউজ করব চব্বিশ পঁচিশ ফন্ট পঁচিশ অথবা ত্রিশ দিতে পারি তিরিশ এটাকে আমরা এখানে ব্যাক করব আচ্ছা এটাকে টাইপ অপশন থেকে কেসে যাবো কেস থেকে টাইটেল কেস করে দেব দেন আমরা ওয়েবসাইট টেক্সটটি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব কন্ট্রোল বিধে পেস্ট করবো তারপর সাবস্ক্রাইব টেক্সটটি কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো কন্ট্রোল বিধে পেস্ট করব এটাকে আমরা সেমি বোল্ট ইউজ করবো অ্যান্ড ক্যারেক্টার পেনাল থেকে আপার কেস করে দেব আচ্ছা আমরা সাবস্ক্রাইব টেক্সটি চাচ্ছে এখানে একটি শেপের মাধ্যমে ড্র করবো শেপ ক্রিয়েট করবো ডিরেক সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট এই অ্যাঙ্কর পয়েন্ট দুটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে একটু তারপর বিয়ে কর্নারগুলো একটু রাউন্ড করে দেব কি ধরে আর একটি কপি করতে পারি আমরা শেপ নিজ করে বড়ো করবো এটি কালারটি আমরা দেব এই কালার ব্ল্যাক কালার শেপটিকে আমরা অ্যাডভান্স ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিঙ্কটি ফোন করে দিতে পারি দেন এই ব্ল্যাক কালার শেপটিকে ক্যামেরা লাইট কালার করে দিব সাবস্ক্রাইব টেক্সটটিকে ক্যামেরা হোয়াইট করে দিব দেন আমরা এখানে প্লেসমেন্ট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে পিঙ্ক টু ফন্ট করে দিব এটি ফন্ট আমরা তিরিশ দিতে পারি ত্রিশ বত্রিশ আচ্ছা টেক্সট অ্যান্ড শেপটিকে সিলেক্ট করে অ্যালাইন করে দেব মিডেল অ্যালাইন কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নেব আবার এই দুটি শেপকে সিলেক্ট করে অ্যালাইন করবো দেন এই শিপটিকে এই জায়গায় এই দুটিকে আচ্ছা এখন আমাদের এটুক কাটার জন্য আমার একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব সেম এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি ড্রো করে তারপরে এই দুটিকে সিলেক্ট করবো দেন বিল্ডার টুল দিয়ে অলকি পেস্ট করে ডিলিট করে দেব ওকে এখন আমাদের এই জায়গায় যাচ্ছি আমি ওয়েবসাইট যে টেক্সটি আছে এই ওয়েবসাইট টেক্সটটি এখানে ব্যবহার করার জন্য আইকনটি ব্যবহার করবো আমার একটি ইলিপস টোল নেব আইকনটির কালারটি আমরা হোয়াইট করে দিতে পারি এখন রাইট বাটন ক্লিক করে অ্যারেন্স থেকে বিং টু ফন্ট ওকে দুটিকে আমরা অ্যালাইন করে দেবো দেন কন্ট্রোল প্লাস জিতে গ্রফ করব এখন আমরা শিফট প্রেস করে ছোটো করব দেন এটার সাথে আমরা আরেকটু ছোটো করতে পারি হ্যাঁ দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রফ করব না দুটিকে ধরে অ্যালাইন করে নেব ঠিক আছে দেন কন্ট্রোল জি দিয়ে গ্রফ করবো এখানে ব্যবহার করতে পারি ঠিক আছে দেন আমরা একটি লোগো ব্যবহার করবো লোগো হিসেবে আমাদের আমরা এই আইকনটিকে ব্যবহার করব লোগোর জন্য আমরা টেক্সট নেব লোগো হিয়ার আর ইগো হেয়ার আচ্ছা এটাকে আমরা দিতে পারি আচ্ছা মেবি বোল্ড করলে আমাদের মিলবে না আমরা মিডিয়াম করব আচ্ছা এটির সাথে আমরা আইকনটির কালার লাইট কালারটি দিতে পারি এটিকে অ্যালাইন করি দেখি কি হয় হিয়ার অপশানটুকু আমরা কেটে দিব এটিকে আমরা লেফট অ্যালাইন করে দেব ঠিক আছে আমরা সেমি বল্ট করব পঁয়ত্রিশ ফন্ট দেব পঁয়ত্রিশ সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারি এবং কালারটি সিলেক্ট করব এই কালারটি দিয়ে গ্রোপ করবো একটু বড় করে আমার সঠিকভাবে টেক্সটগুলোকে পেসমেন্ট করি দেখি কীভাবে ভালো লাগে ঠিক আছে দেখি আমাদের ডিজাইনটি কেমন হয়েছে ওকে এখন আমাদের যে আইকনটি আছে সেই আইকনটি আমরা এখানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে যেহেতু আমাদের ডিজাইনটির ব্যালেন্স পূর্ণতা করার জন্য যে আমাদের অনুযায়ী এখানে ডিজাইনটি ফাঁকা লাগতেছে তো আমরা এই আইকনটি এখানে ব্যবহার করবো এবং এখানে ব্যবহার করব। দুটি আইকন দুটি আইকন আমরা অপাসিটি কমিয়ে দেব দুটির অপাসিটি আমরা যদি দেই পনেরো পারসেন্ট দুটি আইকনের অপাসিটি দেখি পনেরো পারসেন্ট দিয়ে হয় ওকে এখন আমাদের ডিজাইনটি কমপ্লিট করে ফেলেছি দেখি কেমন হয়েছে গাইডটা যদি একটু হাইট করি আমাদের ডিজাইনের যে ভিউটা অনেকটাই ক্লিন হয়েছে ডিজাইনটা অনেকটা ক্লিন করার চেষ্টা করেছি তো আমাদের ডিজাইন কমপ্লিট সবগুলোকে সিলেক্ট করবো দেন গ্রোভ করে দেবো এখন আমাদের ডিজাইনটি সেভ করতে হবে আবার আমার একটি জেপিজি ইমেজ সেভ করবো তার জন্য আমরা আবার ফাইল বেরোতে যাবো এক্সপোর্টে যাবো দেন এক্সপোর্ট এরজে যাবো ইউজটু আউটপোর্ট করে দেব দেন এক্সপোর্ট করে দেবো আই জিবিতে সেভ করব এখান থেকে আমরা আর জিবি সিলেক্ট করে দেবো কোয়ালিটি হাই ম্যাক্সিমাম করে দেব দেন ওকে করে দেব দেখি আমাদের ডিজাইনটি লোকেশন দিয়েছিলাম দেন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কমপ্লিট করছি ডিজাইনটি কতটুকু ক্লিন হয়েছে হ্যাঁ ক্লিনের মধ্যে সিম্পল টি মেডিকেল ইউটিউব থামনেল সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো এবং আপনাদের যে বিষয় নিয়ে সমস্যা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম